নমস্কার আমি ডক্টর কৌশিক সরকার বলছি আজকে আমি লং স্ট্যান্ডিং ক্যাথিটার এবং তার সাইড এফেক্টস নিয়ে কিছু কথা বলবো অনেক প্রস্টেড ল্যান্ডের পেশেন্ট থাকেন যাদের ওষুধ কাজ করছে না ওষুধ খাওয়া সত্ত্বেও তারা সাধারণভাবে পেচ্ছাপ করতে অসমর্থ হন এবং তার ফলে তাদের ক্যাথিটার পরে থাকতে হয় অনেক পেশেন্ট আছেন তারা বলেন যে আমরা ক্যাথিটার পরে থাকবো এখানে ক্যাথিটার পরে থাকাটা ডেফিনেটলি একটা টেম্পোরারি মেজার এটা কিন্তু কখনো পার্মানেন্ট মেজার হতে পারে না তারা বলেন যে আমরা এখন অপারেশন করব না আমরা কিছুদিন পরে অপারেশন করবো তবে ক্যাথিটারাইজেশনের কিন্তু কিছু ডেফিনিট রিস্ক আছে যেটা লং টার্মেও খুব খারাপ ফল দেয় অনেক পেশেন্ট আছে সম্প্রতি আমার কাছেই একজন পেশেন্ট আমার তার পঁচাত্তর বছর বয়স তিনি এসেছিলেন এই এই বলে যে ডাক্তারবাবু আমি এখন অপারেশন করব না সত্যি তিনি চলে গেলেন দু বছর পরে এলেন আমার কাছে অপারেশন করতে এবং এই দু বছর উনি ক্যাথিটার পরেই থাকলেন কিন্তু মাসে মাসে ক্যাথিটার বদলাচ্ছেন এবং থাকছেন মাঝে মধ্যে ইনফেকশন হচ্ছে এরপর দু বছর পরে যখন আমার কাছে এলেন প্রথমে তো আমি ভেবেইছিলাম হয়তো উনি ভদ্রলোক হয়তো অন্য কোথাও অপারেশন করেছেন বললেন কিন্তু না ডাক্তারবাবু আমি দু বছর ধরে থাকলাম কিন্তু আর থাকা যাচ্ছে না কষ্ট হচ্ছে ক্যাথিটার পরে থাকাটাও তো কোনো সোজা ব্যাপার নয় সারাক্ষণই পেচ্ছাপের রাস্তা একটা অস্বস্তি একটা জ্বালা জ্বালা ভাব একটা ব্যথা অনেকেই এটা সহ্য করতে পারেন না বলে তারা অপারেশনের দিকে যান এবং সেটাই সঠিক চিকিৎসা লং স্ট্যান্ডিং ক্যাথিটারাইজেশনের জন্য কিছু সাইড এফেক্টস হয় এক নম্বর হচ্ছে ইনফেকশন ক্যাথিটার থাকাকালীনও ইনফেকশন অপারেশনের সময় বা অপারেশনের পরে এই পেশেন্টদের কিন্তু পোস্ট অপারেটিভ ইনফেকশানের চান্স কিন্তু অন্য মানুষদের থেকে অনেক বেশি হয় যে জন্য তাদের দামি চড়া অ্যান্টিবায়োটিক দিতে হয় এবং কস্ট অফ থেরাপি বা চিকিৎসার খরচ অনেকটাই বেড়ে যায় একটা স্ট্যান্ডার্ড প্রস্টেট অপারেশনের তুলনায় হয়তো অপ অ্যান্টিবায়োটিকের জন্যই হয়তো অনেক হাজার টাকা এক্সট্রা বেরিয়ে যায় এই লং স্ট্যান্ডিং ক্যাথিটার থাকার জন্য আরেকটা যেটা সমস্যা হয় দেখুন আমাদের পেচ্ছাপের থলিটা একটা বেলুনের মতো নর্মালি আমাদের কি হয় বেলুনটা আস্তে আস্তে ফুলে ওঠে যখন পেচ্ছাপ ভরে যায় আমরা পেচ্ছাপ করতে যাই এবং পেচ্ছাপটা হয়ে যায় যারা অনেক দিন ধরে ক্যাথিটার যারা পড়ে আছেন তাদের যে সমস্যাটা হয় এই পেচ্ছাপের থলিটা তো নর্মালি আর ভরছে না কখনো ক্যাথিটার পড়ে আছেন এবং সেই ক্যাথিটারটা দিয়ে ইউরিন কন্টিনিউয়াসলি বেরিয়ে যাচ্ছে তো তার ফলে যেটা হয় পেচ্ছাপের থলিটা একদম শুকিয়ে ছোট হয়ে যায় শ্রাঙ্কেন বা স্মল ক্যাপাসিটি ব্লাডার হয়ে যায় এর ফলে যেটা হয় সার্জারি তো আমরা করে দিলাম প্রস্টেট সার্জারিও করে দিলাম কিন্তু তার ফলে যেটা হয় পেচ্ছাপের থলির যে একটা নর্মাল যে হোল্ডিং ক্যাপাসিটি বা পেচ্ছাপ ধরে রাখার যে ক্ষমতা সেটা অনেকটা কমে যায় এবং সেটা নর্মালি ফিরতে আবার অনেক সময় নেয় সেজন্যে লং টার্ম ক্যাথিটারাইজেশান কখনোই কিন্তু প্রস্টেট সার্জারির কোনো অল্টারনেটিভ হতে পারে না যদি না পেশেন্টের হার্টের অবস্থা এমনই থাকে যে রকম সার্জারি করা সম্ভব নয় বা রিস্ক যদি এতটাই বেশি থাকে কিন্তু লং টার্মে যদি কারোর যদি প্রস্টেড গ্ল্যান্ডের জন্য এমন সমস্যা হয় যে ক্যাথেটার করতে হলো অপারেশনই কিন্তু বেস্ট চিকিৎসা এটার জন্য এবং লং স্ট্যান্ডিং ক্যাথেটাইজেশান কিন্তু আমাদের কোনো এফেক্ট হেল্পফুল হয় না লং টার্মে যখন সার্জারি করতে হয় যখন সার্জারির পরে কমপ্লিকেশানগুলোও বেশি হয় সেই জন্যে ইউরিন আটকে গেলে যদি অপারেশান করতে হয় তাড়াতাড়ি করিয়ে নেওয়াটাই সব ভালো চিকিৎসা তাতে রেজাল্টসও ভালো হয় ভবিষ্যতে হয়রানিটাও কম হয় আমাদের